আল্লাহর নবী বলেন পৃথিবীর মানুষ শুনে রেখা যখন কোনো সম্প্রদায় কোন মানুষ এক জায়গায় বসে কোরআন হাদিসের আলোচনা করে তাসবি তাহলিল জিক রাজকার করে ইল্লাহরফতমুল মালাইকা তখন ফেরেশতা তাদেরকে ঘেরে নেন অগাস্যে থমুর রকমা দয়ে তাদেরকে ঢেকে নেই দয়ে দয়া তাদেরকে ঢেকে নেয় ও নাজাল তালাইহমুসিনা তাদের উপরে আল্লাহর পক্ষ থেকে নিরাপত্তা অবতীর্ণ হয় হাদিস তো বোখারি মুসলিম আপনি এখন কি বুঝাতে চাচ্ছেন আমরা এ হাদিসের অধিকারী কি না অধিকারী হওয়ার জন্য অনুরোধ জানাচ্ছি এটাই তো সেই বৈঠক আমি আব্দুর রাজাক বিন আমি যেটুকু ভাঙা চোরা কোরআন হাদিস বুঝি তাতে আপনাকে আমি বলছি এই বৈঠকই সেই বৈঠক যে বৈঠকের কথা আল্লাহর নবী বললেন যখন মানুষ কোন জায়গায় বসে আল্লাহকে স্মরণ করে তখন সেই জায়গা ফেরেশতা ঘেরে নেন রহমত দিয়ে ঢেকে দেওয়া হয় নিরাপত্তা অবতীর্ণ হয় ও আর আল্লাহ পাশের ফেরেশতা যারা দামি দামি বড় বড় ফেরেশতা জিব্রাইল মেকাইল মালাকুল মত তাদেরকে বলেন দেখো তো এদেরকে সৃষ্টি করতে নিষেধ করেছিলে দেখো তো বলে রব্বিক ফেরিলি অথবা আলাইয়া ইন্নাকান্তা তাওয়াবুল গাফুর তুমি এদের সৃষ্টি করতে নিষেধ করেছিলে দেখো তো এরা বলে আস্তাগফিরুল্লাহ লা ইলাহা ইল্লাহু আল হাইয়ুল মতো তুবিলাই আল্লাহ অহংকার করে তাদের সামনে পেশ করেন আর আমরা গল্প গুজবে ঘুমানোতে আর আঁকে স্বজনকে নিয়ে মোবাইল নিয়ে ব্যস্ত আছি ভুল হচ্ছে দেখুন ভুল হচ্ছে দেখুন ভুল হচ্ছে দেখুন ভুল হচ্ছেন আবু হরিয়াল্লাহাল বলেন রাসুল সাল্লিসাল্লাম বলেছেন মিন যখন কোনো সম্প্রদায় লোকজন কোনো জায়গায় বসে আল্লাহর কোন ঘরে বসে না কেতাব আল্লাহ হে তারা আল্লাহর কেতাব পড়ে ওয়াতা দ্বারা সুনাহু বাইনাহুম আপোসে সে নিয়ে আলোচনা পর্যালোচনা করে ইল্লা নাজালাত আলাইহিমুস সাকিনা তখন তাদের উপরে আল্লাহর পক্ষ থেকে নিরাপত্তা অবতীর্ণ হয় ওয়া গাসিয়াত হুমুর রাহমা রহমত তাদেরকে ঢেকে নেয় রহমত দিয়ে ঘিরে দেওয়া হয় দয়া ও রহমতের আলোচনা আপনার সামনে এই দয়া রহমতের কথাগুলি বলছি আপনি বুঝতে পারছেন কি না সম্মানিত দিনী ভাই দয়া রহমতের কথা আল্লাহর নবী অনেক জায়গাতে বলেছেন তার দুই একটা পেশ করলাম আরো দুই একটা পেশ করে আমরা আবারো শেষ কথার দিকে ফিরে যাব দেখুন আব্দুল্লাহ ইবনে আল্লাহ রাদিয়াল্লাহু তাআলা বলেন কাদাবান নবী ও সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আবি আল্লাহর নবী আমার পিতার বাড়িতে আসলেন আমার পিতা তাদের সামনে হালুয়া মানে দুধ খেজুর পনির ঘি একসাথে মিস করে তারা আরবি নাম হাইস হালুয়া পেশ করলেন আল্লাহর নবী এই হাইস হালুয়া খেলেন তারপরে আমার আব্বা তাদের সামনে খেজুর পেশ করলেন আল্লাহর নবী খেজুরও খেলেন খেজুর খেয়ে এই দুইটি আঙ্গুল মধ্যম তর্জনী মধ্যম তর্জনী দিয়ে খেজুরের আঁটিগুলি ধরে ধরে বাহির দিকে নিক্ষেপ করলেন সেটা আমি দেখতে পাচ্ছি খাওয়ার পরে হালুয়া খেতে হবে এমন হাদিস নেই তবে খাওয়ার পরে ফল খাওয়া ভালো এই কথা বললে এই হাদিস বলা যেতে পারে আল্লাহর নবীর সামনে আমার আব্বা হালুয়া হাইস পেশ করলেন আল্লাহর নবী খেলেন তারপর আমার আব্বা তার সামনে কিছু খেজুর পেশ করলেন তিনি খেজুর খেলেন আটিগুলি এইভাবে ধরে ছুঁড়ে মারছিলেন ফালাম্মা কামা খাওয়া শেষে যখন দাঁড়ালেন চলে যাবেন আবি। আমার পিতাও দাঁড়িয়ে গেলেন ফা খাজা বেলে জামে দাপ বাতিহি আমার আব্বা আল্লাহর নবীর ওই গাধার ঘোড়ার লাগামটা ধরে নিলেন ধরে নিয়ে বললেন উদুলি আলী আপনি আমার জন্য আল্লাহর কাছে একটু দোয়া করুন এদেশে সলাতের পরে হাত তুলে দোয়া না করলে অনেক মসজিদের মুসল্লিরা বলে দোয়া করে দেন এমনি করছেন দোয়া করে দেন না মনে হচ্ছে ভাব খান এইরিক আমাকে একদিন বগুড়ায় এক মসজিদে বলা হয়েছিল তখন আমি উত্তরে বলেছিলাম আমি কি আপনার কাজের বাড়ির মানুষ আপনার বাড়িতে আমি কাজ করি নাকি আপনার বাড়ির কি আমি কাজের মানুষ নাকি আপনি আমাকে এভাবে আদেশ করছেন কেন আপনি দোয়া করেন কে আপনাকে নিষেধ করছে তা আল্লাহর নবী আল্লাহর নবীর এই গাধার লাগাম ধরে নিলেন ধরে নিয়ে বলছেন দোয়া করে দেন আমার জন্য তখন আল্লাহ রসুল বলছেন আল্লাহুম্মা বারিক লাহুম ফি আল্লাহ তুমি এদের যে রুজি দিয়েছো তাতে বরকত দাও ওয়াকফির লাহুম আরহামহুম তুমি এদের ক্ষমা করো এদের প্রতি দয়া করো দয়া ক্ষমা দয়া ক্ষমা আগামীকাল আলোচনা হবে ইনশাল্লাহ আল্লাহর ক্ষমা আল্লাহর নবী বললেন আল্লাহ এদের যে রুজি দিয়েছ তাতে তুমি বরকত দাও আল্লাহ তুমি এদের প্রতি দয়া করো এদের ক্ষমা করো দয়ার কথা আল্লাহর নবী বললেন আল্লাহ বলেন সাল্লাম নবী ও সাল্লাল্লাহ সাল্লাম আলাহ জানাজা আল্লাহর নবী একটা জানা যা করলেন একদা ফা হাফেজ তমিন দুয়া এহি সেই দিন আমি তার দুয়া মুখস্থ করেছিলাম আল্লাহরনবী জানাজা একটি দুয়া পড়েছিলেন সেই দুয়া আমি মুখস্থ করেছি আমি বলি শুনেন সাহাবি বলতে লাগলেন সাহাবী বলছেন আল্লাহর নবী বললেন আল্লাহ হুম ফেরেল্লাহু আল্লাহ তুমি তাকে ক্ষমা করো ও রাহাম তুমি তার প্রতি দয়া করো ওয়া ফেহি ও তুমি তাকে মাফ করো তুমি তার প্রতি নিরাপত্তা অবতীর্ণ করো ওয়াক নজলাহু তুমি তাকে দামি সম্মানী খাদ্য খেতে দাও অ তুমি তার থাকার জায়গা প্রশস্ত করে দাও অ তুমি তাকে ধুয়ে পরিষ্কার করে দাও কামা নাক্কাই তা সব লাভে জমিনার দানাস তুমি যেমন সাদা কাপড়কে ময়লা থেকে ধুয়ে পরিষ্কার করো খায়রান খায় দারিহি দুনিয়াতে যেই বাড়ি ছিল তার চেয়ে সুন্দর বাড়ি দাও আহলান মিন আহলিহি দুনির যেই পরিবার ছিল তার চেয়ে সুন্দর পরিবার দাও খায়রান মিন খায়রানবিনে দুনিয়াতে যে স্ত্রী ছিল তার চেয়ে সুন্দর স্ত্রী দাও অদ্ঘল হু যান তুমি তাকে জান্নাতে প্রবেশ করাও ওয়াই ধুমিন আদাবিল কবর তুমি তাকে কবরের শাস্তি থেকে বাঁচাও অমিন আদাবিন নার তুমি তাকে জাহান নামের শাস্তি থেকে বাঁচাও আল্লাহর নবী ওই মরা মানুষকে লক্ষ্য করে যে দোয়া পড়লেন সে দোয়া আমি মুখস্থ করেছি সে দোয়াতে একটা বাক্য আছে আল্লাহ তুমি তার প্রতি দয়া কর আবু হরাজি আল্লাহ বলেন ইন্নালিল্লাহে মেয়া রহমা আল্লাহর নিকটে ছিল 100টি দয়া আনযাল মিন রাহমাতান ওয়াহিদা বাইনাল জিন্ন ওয়াল ইনস আলহামে আল্লাহ তাআলা একটি দয়া অবতীর্ণ করলেন জিনের মাঝে মানুষের মাঝে চতুষ্কোণ প্রাণীর মাঝে হিংস্র প্রাণীর মাঝে ফাবে হায়াতাতাফুনা একটি দয়ার ভিত্তিতে মানুষ পশু প্রাণী পরস্পরে ভালোবাসা দেখাই অবহাই এতারা হামনা একটি দয়ার ভাগ পেয়ে পশু প্রাণী মানুষ পরস্পরে দয়া করে থাকে অবহা তা তো ফলোহা দেহা একটি দয়ার ভাগ পে হিংসু প্রাণী তার বাচ্চার প্রতি দয়া করে সম্মানিত দিনি ভাই বোন একটি দয়ার ভাগ পেয়ে গাভী তার বাচ্চাকে আদর করে চাটে একটি দয়ার ভাগ পেয়ে কুকুর তার বাচ্চাকে আদর করে ডাকে একটি দয়ার ভাগ পেয়ে সাঁপ তার বাচ্চাকে আদর করে একটি দয়ার ভাগ পেয়ে মুরগি তার বাচ্চাকে আদর করে ডাকে একটি দয়ার ভাগ পেয়ে মানুষ তার ছেলে মেয়েকে শতবার চুমা দেয় আদর করে কলে নেই নিরানব্বইটি দয়া আক্ষর আল্লাহ তালা তিস তিসা রহমা আল্লাহ তালা 99টি দয়া রেখে দিয়েছেন নিজের কাছে এরহামু বিহাল ইবাদি ইয়াওমুল কিয়ামাহ এই 99টা দয়া দি আল্লাহ বিচারের মাঠে মানুষকে ক্ষমা করবেন একটি দয়ার ভাগ যদি এমন হয় তাহলে 99টি দয়ার ভাগ কেমন হতে পারে একটি দয়ার ভাগ যদি এমন হয় তাহলে 99টি দয়ার ভাগ কেমন হতে পারে ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলাান হবলেন কাদিমালান নবিয়ে সাল্লাল্লাহু আলাইহি সাল্লামাস সাবিয় আল্লাহর নবীর নিকটে একদল বন্দী মানুষ আসলো আটকা পড়েছে বন্দী হয়েছে ابي همরা ابي ابي همরাতুন সেখানে ছিল একজন মহিলা তাহালবাতাসিও সাদিওহা তার বাচ্চা না থাকার কারণে স্তনে দুধ বেশি হয়ে গেছে মনে হচ্ছে যেন স্তন থেকে দুধ ঝরে পড়বে তা এমত অবস্থায় মহিলা ছুটাছুটি করছে কোথায় বাচ্চা পাওয়া যাবে বাচ্চাকে দুধ খাওয়াবে সাবিয়ান হঠাৎ করে সে বন্দিদের মাঝে তার বাচ্চাকে পেয়ে নিয়েছে ফা খা জাথু মহিলা বাচ্চাকে ধরে নিয়েছে ফালসা কথু বেবাতনেহা বাচ্চাকে পেটের সাথে জড়িয়ে ধরেছে ফার জাথু তারপর বাচ্চাকে দুধ খাওয়ানো আরম্ভ করেছে আল্লাহর নবী বললেন মা তারাও না হাজি সঙ্গী সাথে তোমরা এই মহিলার ব্যাপারে কি মনে করো আতত্রহু ওয়ালাদাহা ফিনnare এই মহিলা কি তার বাচ্চাকে আগুনে নিক্ষেপ করতে পারে সঙ্গী তার সাথে কি বলতে চাও এই মহিলা কি তার বাচ্চাকে আগুনে নিক্ষেপ করতে পারে কুনাল্লা আমরা বললাম জি না মহিলা তার বাচ্চাকে আগুনে নিক্ষেপ করতে পারে না তখন আল্লাহর নবী বললেন শুনে রেখ লাল্লাহ আর হাম আলা এবা দেহি মিন হাজি আলা দেহা অবেওয়ালা দেহা এই মহিলা তার বাচ্চার ওপরে যত দয়াশীল এই মহিলা তার বাচ্চার ওপরে যত দয়াবান এই মহিলা তার বাচ্চার ওপরে যত দয়াশীল আল্লাহ তার বান্দার ওপরে এর চেয়ে লক্ষ কোটি গুণ বেশি দয়াশীল মহিলা যেমন তার বাচ্চাকে জাহান নামে নিক্ষেপ করতে পারে না আগুনে নিক্ষেপ করতে পারে না আল্লাহ তার বান্দাদেরকে আগুনে নিক্ষেপ করতে পারেন না একটু দয়ার আশাধারী হওয়া দরকার ওমামা বাহেলি রাজি আল্লাহ বলেন রাসুল সাল্লি সাল্লাম বলেছেন ওয়া দানি রব্বি আমার প্রতিপালক আমার সাথে চুক্তি করেছেন আমাদের নবী বলেন আমার প্রতিপালক আমার সাথে ওয়াদা করেছেন আমার প্রতিপালক আমার সাথে চুক্তি করেছেন আমার প্রতিপালক আমার সাথে ওয়াদা করেছেন আইয়ুদ খেলামিনুম্মাতি সাবুন আলফ লা হেসাব আলাইহুমা আদাম আমার উন্মাতের সত্তর হাজার মানুষকে তিনি জান্নাতে দিবেন যাদের হিসাব হবে না যাদের শাস্তি হবে না যাদের হিসাব হবে না যাদের শাস্তি হবে না যাদের হিসাব হবে না যাদের শাস্তি হবে না মা কুল্লা আলফিন আলফ প্রত্যেক হাজারের সাথে আরো সত্তর হাজার প্রত্যেক হাজারের সাথে আরো সত্তর হাজার প্রত্যেক হাজারের সাথে আরো সত্তর হাজার আমার সাথে আমার প্রতিপালক চুক্তি করেছেন আমার প্রতিপালকের সাথে আমার চুক্তি হয়েছে সালাসা হাসায়েত মিনে হাসায়তের রব্বি আমার প্রতিপালক বিচারের মাঠে তিন অঞ্জলি মানুষ জাহান্নাম থেকে বের করে জান্নাতে দিবেন আমার প্রতিপালক তিন অঞ্জলি মানুষ জাহান্নাম নাম থেকে বের করে জান্নাতে দিবেন আমার প্রতিপালক জাহান্নাম থেকে বের করে জান্নাতে দিবেন তাই তো ষোলো ভাষার পণ্ডিত ডক্টর কোরাইশিকে বলেছিলেন জনাব আল্লাহর হাত কি ছোট আল্লাহর হাত তো জাহান নামের চেয়ে বড় যখন আল্লাহতালা তার হাত দিয়ে জাহান্নাম থেকে মানুষকে বের করে জান্নাতে দিবেন যেহেতু হাত বড় কাজে জাহান নামে কোনো মানুষ থাকবে না সব মানুষ জাহান্নাম নাম থেকে বের হয়ে জান্নাতে চলে আসবে তখন মালানা আবদুল্লাহ কাফিয়াল কোরআ সিরাহমাহুল্লাহ বলেছিলেন জনাব শুনুন আপনার কথা ঠিক এ কথাই ঠিক যে আল্লাহর হাত জাহান নামের চেয়ে বড় একথায় কথাই ঠিক যে আল্লাহর হাত জাহান নামের চেয়ে বড় তবে মনে রাখবেন অন্তরে ইমান থাকবে না যার অঞ্জলিতা আসার সুযোগ হবে না তার অন্তরে ইমান থাকবে না যার জাননা অঞ্জলিতা আসার সুযোগ হবে না তার অন্তরে ইমান থাকবে না যার অঞ্জলিতা আসার সুযোগ হবে না তার সম্মানিত দিনী ভাই বোন আমাদের নবী মোহাম্মদ সাল্লাহ আলি সাল্লাম বলেন আমার সাথে চুক্তি হয়েছে আল্লাহ আমার উম্মাতের মানুষকে এইভাবে 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 জান্নাতে দিবেন আল্লাহর রহমত অনেক আল্লাহর রহমতের আল্লাহর রহমত থেকে নিরাশা হতে হবে না আল্লাহর দয়া রহমত আমরা পাবো ইনশাআল্লাহ এই আশা রেখে বাকি জীবন তাকে বলতে হবে রব্বিক ফির অ অন্তা খায়রুর রাহেমিন তুমি দয়া করো তুমি ক্ষমা করো আন্নি মসানুর অন্তা রাহমর রাহেমিন আমি বড় বিপদে তুমি বড় দয়াবান আমি বড়ো বিপদে তুমি বড় দয়াবান সম্মানিত দিনী ভাই আমি আলোচনার এক পর্যায়ে এসে আপনাদেরকে জানাই এতটুকু যে আমি আপনাদের সামনে কোরআন হাদিসের কথা বিষয় ভিত্তিক আলোচনা করে থাকি সাথে সাথে আমার মনের স্বাদের কথা আপনাদের সামনে পেশ করে থাকি আমার মনে বড়ো স্বাদ এদেশের মাটিতে আমি যে কোনো মল্যে অন্যতমানের প্রতিষ্ঠান গড়বই গড়ব ইনশাল্লাহ সেটাই জামিয়া সালাফিয়া দুই হাজার তেরো সালের চব্বিশে আগস্ট রোজ মঙ্গলবার সকাল এগারোটার সময় জামিয়া সালাফের রূপগঞ্জ নারায়ণগঞ্জ ঢাকার মাঠে বলেছিলাম আমার হাতে টাকা নেয় এ কথাও সত্য এখানে প্রতিষ্ঠান গড়বে এ কোথাও সত্য ইনশাল্লাহ গড়বে গড়বে সেই জামিয়া সালাফের রূপগঞ্জ নারায়ণগঞ্জ ঢাকা এখন প্রায় পঞ্চাশ বিঘা জমির উপরে অবস্থান করে আলহামদুলিল্লাহ দুই হাজার সতেরো সালের দুই হাজার ষোলো সালের সতেরোই ফেব্রুয়ারি রোজ মঙ্গলবার সকাল রোজ বুধবার বিকাল সাড়ে চারটা পাঁচটার সময় জামিয়া সালাফিয়া ডাঙ্গিপাড়া বাবা রাজশাহীর মাঠে বলেছিলাম আমার হাতে টাকা নেয় এ কথা সত্য এখানে প্রতিষ্ঠান গড়বে এ কথা সত্য ইনশাল্লাহ গড়বেই গড়বে আজকে আপনি দেখতে পাচ্ছেন ওখান থেকে তাকালে জামিয়া সালাফিয়ার শেষ মাঠ ওই দিকে লম্বাভাবে তাকাতে হয় প্রায় চব্বিশ থেকে পঁচিশ বিঘা জমির ওপরে জামিয়া সালাফে অবস্থান করে সাত থেকে আট একর জমির উপরে জামিয়া সালাফে অবস্থান করে যারাই দেখেন তারাই মনে করেন এটা চব্বিশ পঁচিশ বিঘা নয় মনে হয় এটা প্রায় পঞ্চাশ বিঘা আজকেও বড়ো বড়ো উচ্চশিক্ষিত ডক্টরগণ উপস্থিত হয়েছেন যাদের বক্তব্য শুনেছেন আরও শুনবেন তারা বলছেন আব্দুর রাজিক সাহেব এ তো মনে হচ্ছে চল্লিশ পঞ্চাশ বিঘা জমি তা আমি বললাম ভাই জানা আমি তো কিনেছি আমি তো ভালো জানি বলে আমার মনে হচ্ছে আমি তো নিঃস অসহায় মানুষ কচুর পাতার পানি কচুর পাতার উপরে আমরা চাঁপাই নবমগঞ্জের মানুষ রাজশাহী কচুর পাতার উপরে পানি থাকলে পানি টলমল টলমল করে কখন পড়ে কখন পড়ে আমি নিঃস অসহায় মানুষ আমার কোনো দলীয় ক্ষমতা নেই আমার কোনো সাংগঠনিক ক্ষমতা নেই আমার কোনো বংশীয় ক্ষমতা নেই আমার কোনো ব্যক্তিগত ক্ষমতা নেই আমি কোনো তেমন অর্থ সম্পদ রাখি না নিঃস্ব মানুষ সৈন্যের ওপরে দাঁড়িয়ে আল্লাহর উপরে ভরসা করে জামিয়া সালাফিয়ার কথা বলে থাকি সম্মানিত দিনী ভাই বোন আমার এই কথার উপরে আপনাদের একটা ভিত্তি থাকা আন্তরিকভাবে আমি কামনা করি